বর্ষা বিদপাত ভাঙ্গিলা ঘর ভাসিগলা ট্রক লগাণ বর্ষার ভাসুছি পুরা রাজ্য কেন্দুঝর পাটনার এ হচ্ছে সেই দৃশ্য যা বয়ান করুছি বর্ষার ভয়াবহতা রাস্তার সুয় এতে প্রখর লা যে ভাসিগলা ট্রক ইয়ে হচ্ছে বারিপদার দৃশ্য ঘর চারিপাখে পানির সুয় পড়িবার ভুষুড়ি গলা দুই মহলা ঘর এবে দেখন্তু বারিপদা সহরর দৃশ্য লোকঙ্ক ঘরে পশিছি বন্যা পানি লগাণ বর্ষা যোগু সহর মধ্যে থিবা জরালি এবং সরালি নালগুড়িকরে বন্যা জল প্রবাহিত হচ্ছে যাহাফলরে সহরর বিভিন্ন স্থানরে নাল সংলগ্ন ঘরগুড়িকরে বন্যা জল প্রবেশ করেছে জিলারে বুড়াপড়ঙ্ক নদী মধ্যে ধীরে ধীরে কূল লঙ্ঘুছে জিলারে উদলা পাঠগারে লহড়ি ভাঙুছি পানি ময়ূরভঞ্জ জিলারে শিকুলি ব্লক জমুড়ি পঞ্চায়েতর মহুরিয়া গাঁর নন্দিনী মুন্ডাঙ্কর কান্থ পড়ি মৃত্যু হয়েছে সেইপরি ময়ূরভঞ্জ করঞ্জিয়ারে জনে লোক গাধোইবাকু যাইতিবা বেলে নদীরে জলস্তর বড়িবারু ভয়রে লোক জনক এক গছ উপরকু চড়ি যাইতিলে খবর পাই দমকল বাহিনী ঘটনাস্থলরে পৌঁছি সম্পৃক্ত ব্যক্তিকু উদ্ধার করিতিলা ভদ্রকরে পুনি ধসিছি গেঙ্গুটি নদী বন্ধ বৈতরণীর শাখা গেঙ্গুটি নদীবন্ধ দলাঙ্গ পঞ্চায়েত রামেশ্বরপুর ঠারে 200 ফুটর অধিক নদীবন্ধ নদীকু ধসিবা সহ নদীবন্ধ ফাট সৃষ্টি হয়েছে উপর মুন্ডরে প্রবল বর্ষা যোগু উছুড়িলা বৈতরণী আখুয়াপদাঠারে বিপদ সংকেত উপরে প্রবাহিত হচ্ছে জলস্তর বালেশ্বরের বাহ্য জগতর বিচ্ছিন্ন বাড়িয়া গাঁ নীলগিরি ব্লক গরডিহি পঞ্চায়েতর সিয়াড়িমাল গাঁর কান্দরা সিংকর দুই বখরা কচ্চা ঘর প্রবল বর্ষা যোগু ভুষুড়ি পড়ছে বর্ষা পানি মাড়ি যাই ধান ফসল বুড়ি লগাণ বর্ষায় যাজপুরের স্থিতি সঙ্গে বৈতরণী নদীর জলস্তর ক্রমাগত ভাবে বড়িবার লাগিছে উচ্চাপ জনিত অধিক বর্ষা হওয়া যোগ বৈতরণী নদীরে এক মধ্যম ধরনের ফ্লড আসার সম্ভাবনা আছে গলা 24 ঘন্টা ভিতরে সমগ্র ভদ্রক জেলার ডিফরেন্ট ব্লকরে হয়েছিল বর্ষা যদি দেখা যায় আভারেজ রেনফল প্রায় 100 mm থেকে অধিক হয়েছে গতকাল মহা বৈতরণী নদীর উপত্যকায় প্রবল বর্ষা হয়েছিল কারণর আজ বৈতরণী নদীর এক বড় ধরনের বন্যা আসবার সম্ভাবনা দেখা দেখি এ সংক্রান্তরে রাজ্য সরকারঠার আমি সতর্কবাণী পাইলা পরে জেলার প্রস্তুতি কার্যক্রম আমি ত্বরান্বিত করছু হয়তো আজ সন্ধ্যা সুদ্ধা বন্যা জল নদীরে প্রবেশ করে পারে তবে তা পূর্ব যথেষ্ট সময় আগর নিরাপদ স্থানক সমস্ত মুভ করা সমস্ত অনুরোধ করা যাচ্ছে সব এগুলো বুড়িগাল বহুত জমি বুড়ি রয়েছে জমি বাড়ি সব বুড়ি যাইছি উঁচা পানি ঘর রয়েছে শাসন দাবি করি আমার যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করিবে খোর্ধা ব্লকর ওরবর সিংহ ডিহখলা কৃষ্ণপুর লেখনপুর ও নরণগড় গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গাঁরে বন্যা পানি প্রবেশ করেছে বন্যা পানি মাড়ি আসবু নরণগড় হিরিমূল গাঁ বাহ্য জগতর বিচ্ছিন্ন হয়েছে রাস্তায় 2 ফুট পানি চলছে পানিরে বুড়িছে শহ শহ একর চাষ জমি অনুগুল ছেন্ডিপদা ও কণিহা ব্লক বিভিন্ন স্থানরে গাঁকু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিসিন্ডা গাঁকু সংযোগ করুথিবা পিচু রাস্তা সহ পোল সম্পূর্ণ ধোই নেইছি বন্যা রেঙ্গাড়ি গাঁরে সড়ক সাহি বর্ষা পানি নিষ্কাশন হয়ে নপারিবার 30 পরিবার জলবন্দীরে অছন্তে কেন্দ্রাপড়ার লগাণ বর্ষায় পৌরপালিকার বিভিন্ন ওয়ার্ডে পানি পশিছে তহসিল জল সম্পদ বিভাগ কার্যালয় সমেত ডিআরডিএ কার্যালয় পরিসরের বর্ষা পানি জমি রয়েছে সেইপরি ডেরাবিস মহাকালপড়া আলি রাজকনিকা রাজনগর পটামুন্ডাই গর্দপুর আদি 8টি ব্লকরে ব্যাপক ফসল নষ্ট হয়েছে কেন্দুঝর পাটনা ব্লক অপরাহ্ন সুদ্ধা তুরুমুঙ্গারে বৈতরণী পোল উপরে 5 ফুট পানি চালিবা আশঙ্কা বড়ি যাইছে মধ্যাহ্নরু এই রাস্তায় যানবাহন চলাচল ঠপ হয়েছে রাস্তার উভয় পার্শ্বরে শতাধিক যানবাহন অটকি রহিবা সহ লোকমানে যাতায়াত করিবারে অসুবিধার সম্মুখীন হয়েছে বর্তমানে এ বর্ষ লোকমানে 25 থেকে 40 হাজার ভিতরে সব বিলবাড়িতে খরচ করেছে অলরেডি তারপরে ধান পুরা সম্পূর্ণ নষ্ট যে কুয়াড়ু আমি পয়সা আনিমু সব বাকি বুকা লোন করি সবু করি সেতরে বিল লোক পকাই বিল বছা বছি করি আর সার পিড়িয়া পকাই সব কাম করেছিল এবে পানি আসি সব ধান নষ্ট সম্পূর্ণ তো আমি বর্ষার ঘর ভাঙ্গিগলা
ଆଉ ଖାଇବା ପିଇବାକୁ କିଛି ନାହିଁ। କେଉଁ ସରକାର ଲୋକ ଆମକୁ କିଛି ସାହାଯ୍ୟ ମିଳୁନି ଆଉ ଗରିବ ଲୋକ ଛୁଆ ପିଲା ଧନ୍ଦା କିଣି ଶୋଇବି ଆଉ। ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଏବେ ବି ବର୍ଷା ଜାରି ରହିଛି। ରାଜସ୍ୱ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଜଳସମ୍ପଦ ବିଭାଗକୁ ଜଳ ନିଷ୍କାସନ ଲାଗି ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ତଳିଆ ଅଞ୍ଚଳରେ ଲୋକଙ୍କୁ ଉଦ୍ଧାର ଓ ରିଲିଫ ଯୋଗାଇ ଦେବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ହୋଇଛି। ଭଦ୍ରକକୁ ଗୋଟିଏ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଓ ଗୋଟିଏ ଓଡ୍ରାଫ୍ ଟିମ୍ ପଠାଯାଇଛି। ଯାଜପୁରକୁ ଗୋଟିଏ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଓ ଗୋଟିଏ ଓଡ୍ରାଫ୍ ଟିମ୍ ପଠାଯିବ। ବାରିପଦା ଓ ବାଲେଶ୍ୱରରେ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଓଡ୍ରାଫ୍ ଟିମ୍ ପହଞ୍ଚିଛି। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜଗତସିଂହପୁରରେ ଓଡ୍ରାଫ୍ ଟିମ୍ ଆଗରୁ ପହଞ୍ଚିଛି। କୋଷ୍ଟାଲ ଅଞ୍ଚଳରେ 150 ମିଲିମିଟର ବର୍ଷା ହୋଇଛି। ଅବିଭକ୍ତ କୋରାପୁଟ ଓ ଅବିଭକ୍ତ ଗଞ୍ଜାମ ଭଳି ଜାଗାକୁ ଛାଡ଼ିଦେଲେ ସବୁଠି 100 ମିଲିମିଟରରୁ ଅଧିକ ବର୍ଷା ହୋଇଛି। ହୀରାକୁଦରେ 12 ଗେଟ୍ ଖୋଲିଛି। 213,000 ଘନଫୁଟ ପାଣି ପ୍ରବେଶ କରିବା ସହ ସମାନ ଜଳ ନିଷ୍କାସନ ହେଉଛି। ବିଭିନ୍ନ ଜାଗାରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହୋଇଛି। ବିଶେଷ କରି 9 ଜିଲ୍ଲାରେ 100 ମିଲିମିଟର ଉପରେ ବର୍ଷା ହୋଇଛି। କଲେକ୍ଟର୍ସ ମାନେ ଟିମ୍ କରିକିରି ସବୁ ଜିଲ୍ଲାରେ ସବୁ ଟିମ୍ କରିକିରି ରଖିଛନ୍ତି କିପରି ଭାବରେ ଲୋକମାନଙ୍କୁ ରେସ୍କ୍ୟୁ ପଏଣ୍ଟକୁ ଅଣାଯିବ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଧ୍ୟ କରାହେଉଛି। ଛାଡ଼ିଲା ପରେ ଆସେସମେଣ୍ଟ ଯାହା କ୍ଷୟକ୍ଷତିର ଆସେସମେଣ୍ଟ କରିବା କଥା ସେମାନେ ପ୍ରମ୍ପ୍ଟଲି କରିବା ପାଇଁ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆହେଇଛି। ଆଜି ମଧ୍ୟ ଯେଉଁ ପାଣିପାଗର ଯେଉଁ ସତର୍କ ସୂଚନା ଅଛି ସେ ଅନୁସାରେ ଆଜି ବି ଆମର କିଛି ଜିଲ୍ଲାରେ ପ୍ରବଳରୁ ଅତିପ୍ରବଳ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ସେହି ଜିଲ୍ଲା ଗୁଡ଼ିକ ହେଲା ସମ୍ବଲପୁର, ସୋନପୁର, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, ବୌଦ୍ଧ, ବଲାଙ୍ଗୀର। ହାରାହାରି 150 mm ବର୍ଷା ହୋଇଯାଇଛି। କେଉଁ କେଉଁ ଜାଗାରେ 200 mm ପର୍ଯ୍ୟନ୍ତ ବର୍ଷା ହୋଇଛି। ଓଡ଼ିଶାରେ ଅନ୍ୟ ଜାଗା ଗୁଡ଼ିକ ଆମର କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଅଭିଯୁକ୍ତ କୋରାପୁଟ ଆଉ ଗଞ୍ଜାମ ଛାଡ଼ିଦେଲେ ପ୍ରାୟ ସବୁ ଜାଗାରେ ପ୍ରାୟ 100 mm ବର୍ଷା ହୋଇଛି। ଜଳସମ୍ପଦ ବିଭାଗ ତରଫରୁ ସବୁବେଳେ ଆଲର୍ଟ ଜାରି କରାହେଉଛି। 5 କ୍ରମାଗତ ଭାବରେ ଆମର ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟ ଆମେ ଦେଇଛୁ ଯେ ଲୋକମାନେ ସତର୍କ ରହିବେ, କେମିତି ନଦୀ ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିବେନି, ଯାହା ସବୁ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ ଅପରେଟିଂ ପ୍ରୋସିଜର ଯାହା ଫଲୋ କରିବା କଥା ଆମେ ଫଲୋ କରୁଛୁ। ଅମାବାସ୍ୟା କି ପୂର୍ଣ୍ଣିମା ନାହିଁ, ତେଣୁ ସମୁଦ୍ରକୁ ଜଳ ନିଷ୍କାସନ ହୋଇଯିବ ବୋଲି କହିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ଅତି ବେଶୀରେ 2 ପର୍ଯ୍ୟନ୍ତ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାର ତଳିଆ ଅଞ୍ଚଳରେ ପାଣି ଜମି ରହିବ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।